হাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে 3রা জুন। 3রা জুন উপলক্ষে আমার বাপের বাড়িতে লোকনাথ পুজো ছিল, আর লোকনাথ পুজো উপলক্ষে বাবাকে সকালবেলা উঠে আগে ভোগটা দিয়ে দেওয়া হয়েছিল, স্নান টান করে তারপরে দুপুরের জন্য ভোগে যা যা বানানো হবে সেগুলো বানানো হচ্ছিল। এখানে ময়দা মাখা হচ্ছিল, দুপুরে লুচি বানানো হবে বলে, আর এখানে আম কাটা হচ্ছিল, আমের আচার হবে বলে, আর এখানে দুধ ফুটছিল, পায়েসটা বানানো হবে বলে, আর এখানে সব সবজি টবজি কেটে নিয়েছিল খিচুড়ি লাবড়া বানানোর জন্য। এখানে 5 রকম ভাজা লাবড়া সবজি সব কেটে রাখা হয়েছিল, এখানে লাবড়া সবজি টবজি কেটে রেখেছিল, যেটা বাবা লোকনাথকে দুপুরে ভোগ দেওয়া হবে বলে, যেটা আলাদা করে দেওয়া হয়। আর এটা হচ্ছে আমরা বাইরে যারা খিচুড়ি খাবেন দুপুরে তাদের জন্য, সেই খিচুড়ি লাবড়ার খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছিলো, এটা লাবড়া বানানো হবে তার জন্য সব সবজি কেটে নেওয়া হয়েছিল, আর এটা কলার থোড় কাটা হচ্ছিলো যেটা আমি কাটছিলাম, কেননা কলার থোড়টা একটু কেটে টুকরো টুকরো করে আগে রেখে দিচ্ছিলাম, তারপরে কাটতে সুবিধা হবে বলে। আর এখানে সব রকম সবজি একসাথে কেটে নিয়েছিলাম, আর কুমড়োটা আলুটা আলাদা আলাদা করে কেটেছিলাম। আর এখানে বাবার জন্য দুপুরে ভোগ তৈরি হয়ে গেছে, যেটা আমার মা আর কাকিমা মিলে বানিয়েছিল, আর এখানে আমার কাকিমা লুচি বেলছিল, বাবাকে লুচি দেওয়া হবে বলে। আমাদের ভোগে অনেক রকম প্রসাদ বানানো হয়, লুচি সুজি পায়েস খিচুড়ি লাবড়া সব কিছু বানানো হয়, সব একটা একটা করে বানানো হয়ে যাচ্ছিলো। তারপরে মা এখানে লুচি ভাজছিল বাবাকে দেওয়া হবে বলে, কেননা তা দুপুরের ভোগটা বানাতে একটু তাড়াতাড়ি হচ্ছিলো না, কেননা সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, গরমে কেউ তাড়াতাড়ি করে করে উঠতে পারছিল না, তাই একটু হয়তো সেদিন একটুখানি লেট হয়ে গিয়েছিল। তা এখানে বাইরের খিচুড়ি বানানোর জন্য এখানে লাবড়া সব বানানো হবে বলে সব সবজি কেটে নেওয়া হয়েছিল, এখানে থোর পটল আলাদা করে রাখা হয়েছিল, এগুলোকে একটু আলাদা নেড়ে নেবে, আর এখানে সব সবজি কেটে নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে বাবাকে ভোগ দেওয়ার জন্য যে নারকেল নাড়ু বানানো হবে, সেই নারকেল নাড়ুটাকে কেটে কুড়িয়ে নেওয়া হয়েছিল, তারপর চিনি দিয়ে এটাকে পাক দিয়ে নিল, এরপর এটা নামিয়ে এটার নাড়ু বানানো হবে। আর এটা বানানোর সময় প্রচণ্ড গরম ছিল, এই জন্য মা সেদিন বলছিলো যে একটু গরমটা একটু ঠান্ডা হলে তারপরে নাড়ুটা বানাতে, না হলে হাতে ফোসকা পড়ে যেতে পারে। আর নারকেল নাড়ুর এইটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, কেননা কড়াই থেকে নামানো হয়, এটা ভালো করে বানানো যায় না। আর মা গোল গোল করে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছিল, এবার নারকেল নাড়ু বানানো হয়ে গেলে সব রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর বাবাকে দুপুরে ভোগ দেওয়া হবে। আর এখানে মা আর কাকিমা দুজনে মিলে নারকেল নাড়ু বানাচ্ছিল, আর এপাশে আমাদের বাইরেও খিচুড়ি টিচুড়ি সব বানানোর জন্য ঠাকুমা সব সবজি টবজি কেটে বসিয়ে দিয়েছিল, এখানে আলু কেটে আলাদা করে ভেজে নিচ্ছিল। আর আমার বাপের বাড়িতে লোকনাথ পুজোটা অনেক বছরেরই হয়, আমারও জন্মের আগে শুনেছি লোকনাথ পুজো হয়, আর এই লোকনাথ পুজো উপলক্ষে বিয়ের অনেক বছর পর আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আমরা লোকনাথ পুজোর আগের দিনকে আমাদের একটু অসুবিধা হয়েছিল বলে আমরা চলে এসেছিলাম, তার লোকনাথ পুজোর দিনকে আবার আমরা সকালে গিয়েছিলাম, আবার আমাদের বিকালে ফেরা ছিল বলে, তা এখন আমার ঠাকুমা সব সবজিগুলোকে ভেজে নিল, এবার লাবড়াটা বানাবে বলে শুকনো লঙ্কাগুলোকে ফোড়ন দিয়ে দিল তেলে, তারপর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবে, এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলে, দেওয়ার পরে এবার এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবে, ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে তারপরে পটলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে, ভাজার পরে এবার সব সবজি টবজিগুলোকে একসাথে ভাজা হবে, ভাজা হয়ে গেলে এগুলোকে একটু ঢাকা দিয়ে রাখলে লাবড়াটা রেডি হয়ে যাবে। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে লোকনাথ পুজো উপলক্ষে আপনারা কী কী রকমভাবে ভোগ বানান, কেন বাবা তো জল মিষ্টিতেই সন্তুষ্ট আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি, তবুও সবাই নিজের মনের ভালোবেসে বাবাকে যে যেরকমভাবে পারে ভোগ দেয়, নিজের পছন্দের মতো বাবাকে সব রকম ভোগ দিতে পারে সবাই। তা আমার এখানে লোকনাথ বাবাকে দেওয়ার জন্য দুপুরে সব ভোগ রেডি হয়ে গেছে, আর বাবাকে ভোগও দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে বাবার জন্য তৈরি হয়েছে, এখানে সব রকম প্রসাদ নাড়ু ফল কাটা হয়েছে মিশ্রি, আর এখানে মিষ্টি দই
এখানে কচুর শাক, আর লুচি, পায়েস, 5 রকম ভাজা, খিচুড়ি সব কিছু হয়েছে। এরপরে খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের অ্যাকচুয়ালি বেরোনোরও আছে, এই জন্য ঠাকুমা বলছিল দুপুরবেলা তাড়াতাড়ি করে খিচুড়িটা করে এবার পরে সবাই খেতেও এসে পড়বে। আর এখানে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়ে পড়বো। আর এখানে আমরা স্টেশনে এসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য।